আরে আমার সাথে পড়েছে আইটিআই তে রে দেখতাম দে তুমি তাহলে রিপোর্টটা নিয়ে বিকালে আমার চেম্বারে আমার সঙ্গে একটু দেখা করবে আজকে ঠিক আছে তাহলে তুমি কি স্মোক করো মানে দেখো তোমাকে আমি ফ্যামিলি জিজ্ঞেস করছি কারণ এটার সঙ্গে একটা জিনিসের রিপোর্ট জড়িয়ে আছে রিপোর্ট জড়িয়ে আছে তো আমার ডায়াগনোসিস করতে খুব সুবিধা হবে তুমি যদি বলো কি যে তোমার যদি ফ্যামিলি জানো খেতে খেতে হয়ে গেল অভ্যাস কোন ছাড়তেও পারে না পারলেও ছাড়ে না অকালে মৃত্যু হয় তাও সে মানে না দরকারে বাপের পকেট মায়ের পার্স তো কানে বাকি রেখে মিটিয়েছো থার্স মেট্রিক ও লেভেলস মাথা ভরা টেনশন সারা দিনে লেগেছে তো এক প্যাক পেনশন মা যখন বলতো গায়ে কেন গন্ধ চিল্লিয়ে বলতে মা তুমি অন্ধ রাস্তায় হোটেলে কোচিং এ পড়ার কিছু নেই যেটা তো হয়েছে হয়েই আছে আমি কোনো কথা শুনতে চাই না একটু বুঝার চেষ্টা করো না না একটা চেঞ্জ নাগরের সাথে আমি কোনো রিলেশন রাখতে চাই না ওকে হ্যালো 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 Ha ha ha.
মনে তুমি বলতে সারা দিন যেন তুমি ভালোভাবে চলতে অসুখ হয়নি তাও খেয়েছো পিল পুড়িয়েছো তুমি অনেক লাল হলো দিল আজকে কনসার্ট আছে কিছু টাকা দাও বাবা এই বলে সঙ্গীর সাথে খেতে যেতে ইয়াবা করেছো কি চিন্তা কই তুমি যাচ্ছ জাস্ট টু বি কুল কি তুমি খাচ্ছ নিজের শরীর নিজে করেছো নষ্ট এই তোমার মায়ের দশ মাসের কষ্ট কেউ চিন্তাও করেনি এই দিন দেখবে রঙিন তরুণ কবে তুমি ফিরবে ফিরে যেতে চাও সম্ভব সত্য পরিষ্কার